হ্যালো ভিউয়ার্স, সুম্মি জিয়াম্মি রেসিপিতে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত মজাদার বরইর গিলা। বরই খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, সেই বরই দিয়ে আজ আমি বরইয়ের গিলা তৈরি করে নেব। বরইয়ের গিলা বানানোর জন্য আমি অল্প উপকরণ ব্যবহার করছি, তাহলে চলুন দেখে নেই বরইয়ের গিলা বানানো। উপকরণগুলো বলে দিচ্ছি, কাঁচা পাকা বরই মিলিয়ে 2 কেজির মতো বরই নিলাম। এখন বরইর মুখে যে ডাঁটাটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিব। এবার একটি হাঁড়িতে এক মগ পানি নিয়ে নিলাম, তার মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ লবণ। এবার বড়ইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবেন। এবার নামিয়ে আমি একটি ঝাঁঝরির মধ্যে বড়ইগুলোর শাঁস ও খোসা আলাদা করে নিব। এইভাবে একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে আলাদা করে নেবেন। ব্যাস হয়ে গেল আমার বরইয়ের শাঁস গুলো বের করা। এবার এর মধ্যে আমি চিনি, ভালো করে নেড়ে নিব। এবার একটি চুলার মধ্যে শাঁস আর ওই যে চিনি সব একসাথে মিলিয়ে এগুলো রান্না করে নেবেন। ঘনত্বটা এইভাবে এতটুকু ঘন হয়ে গেলে আপনি নামিয়ে ফেলবেন। এবার একটি ঢাকনার মধ্যে বা ধরেন ট্রে যে কোনো কিছুতে অ্যালুমিনিয়ামের মধ্যে হালকা একটু তেল মেখে নেবেন, সরিষার তেল মেখে নিবেন। এভাবে টিস্যু দিয়েই করতে পারেন, যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও আপনারা এইভাবে করতে পারেন। এবার এর মধ্যে আমি ওই বরইয়ের শাঁসগুলোকে দিয়ে দিব। এইভাবে চামচ দিয়ে সুন্দর করে পাতলা করে নিবেন। এবার রোদের মধ্যে 2 দিন আমি শুকাতে দিয়েছি, 2 দিন পর এই অবস্থা হয়েছে আমার বরইয়ের। এবার যে হালকা একটু রসুন বাটা আধা চা চামচের মতো আর সরিষার তেল 1 চা চামচের মতো দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেবেন। বাস মাখা শেষ, এখন আপনার পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। আমি কাবাবের স্টাইল করে নিছি, আপনারা আপনাদের যা যার পছন্দ মতো এগুলো শেপ করে নেবেন। এইভাবে হাতের মধ্যে নিয়ে
আমি আর একটা